আসসালামু আলাইকুম, রঙিন ভুবনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। 150 মডেল নিয়ে ব্যক্তিগত দ্বীপে সৌদি যুবরাজের বিলাসবহুল পার্টি। নিউ ইয়র্ক পোস্ট জানায় ওয়াল স্ট্রিট জার্নালের দুই সাংবাদিক ব্রাডলি হোপ ও জাস্টিন শেখের প্রকাশিত একটি বইতে যুবরাজের এই বিলাসী জীবনের কথা উঠে আসে। এ দুই সাংবাদিক দীর্ঘদিন ধরে সৌদি রাজপরিবারের তথ্য অনুসন্ধান করে আসছেন। মঙ্গলবার তাদের লেখা ব্লাড অ্যান্ড অয়েল, মোহাম্মদ বিন সালমানস রুথলেস কোয়েস্ট ফর গ্লোবাল পাওয়ার নামের বইটি প্রকাশিত হয়। এতে বলা হয়, 2015 সালের জুলাইয়ে ওই পার্টির জন্য ব্রাজিল, রাশিয়া সহ অন্যান্য দেশ থেকে আনা হয় প্রায় 150 জন নারী মডেল। মধ্যপ্রাচ্যের কয়েক ডজন পুরুষের সঙ্গে পার্টিতে যোগ দেন তারা। পার্টিতে বিনোদনের জন্য নিয়ে আসা হয় নাম করা সব তারকা শিল্পীকে, যাদের মধ্যে ছিলেন পিটবুল, গ্যাংনম খ্যাত কোরীয় র্যাপার সাই ও ডিজে অ্যাফ্রোজেক, এমনকি জেনিফার লুপেস ও শাকিরার মতো বিশ্ব তারকারাও সেখানে পারফর্ম করেন। বলা হচ্ছে 150 মডেলদের নিয়ে নৌকাগুলো দ্বীপে পৌঁছানোর আগে আলাদা একটি মেডিকেল হাউসে তাদের যৌন রোগের পরীক্ষা করা হয়। এরপর তাদের বাগান বাড়িতে ঢুকতে দেওয়া হয়। তখন MBS ও তাদের বন্ধুদের বহনকারী সমুদ্র বিমানগুলো দ্বীপটিতে আসে। পার্টিতে ডিজে ও ড্যান্স আয়োজনের অংশ নেন সৌদি যুবরাজ। মূলত সন্ধ্যার পর থেকে শুরু হতো অতিথিদের বিলাসী এ উৎসব, চলত ভোর পর্যন্ত। সেই পার্টির আয়োজক ছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তখন 29 বছর বয়সী সৌদি যুবরাজ দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি সৌদি আরবের উপপ্রধানমন্ত্রী, একই সঙ্গে সিংহাসনের উত্তরাধিকারী। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের একজন সৌদি যুবরাজ বিশ্বের শীর্ষ ধনীর তালিকাতেও রয়েছেন। তিনি MBS নামে পরিচিত, যা তার পুরো নামের সংক্ষিপ্ত রূপ। মালদ্বীপের ভেলা নামের ওই ব্যক্তিগত দ্বীপে প্রায় এক মাস ধরে পার্টি চলে। বিশ্বের অন্যতম বিলাসবহুল ও ব্যয়বহুল এই দ্বীপটি এক মাসের জন্য $50 মিলিয়ন দিয়ে দ্বীপটি ভাড়া নিয়েছিলেন MBS। পার্টিতে খরচ হয় প্রায় $5 কোটি, বাংলাদেশি মুদ্রা যা প্রায় $420 কোটি। রিসোর্টের 300 জনেরও বেশি কর্মী নগদ টিপসের বাইরে $5,000 করেও বোনাস পেয়েছেন। সাধারণত মাসে $1,000 থেকে $1,200 আয় করে থাকেন তারা। নিউ ইয়র্ক পোস্ট আরও জানায়, এই পার্টির বিষয়টিকে গোপন রাখতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন MBS ও তার কর্মীরা। এজন্য এত বেশি অর্থ খরচ করেছেন তিনি। গোপনীয়তা নিশ্চিত করতে দ্বীপে কাউকে স্মার্টফোন আনতেও দেওয়া হয়নি। যোগাযোগের জন্য কেবল নোকিয়া 3310 মডেলের মোবাইল ব্যবহারের অনুমতি ছিল। এ নিয়ম ভঙ্গ করায় দুই কর্মচারীকে বরখাস্ত করা হয়। দর্শক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে চ্যানেলটির পাশেই থাকবেন।